নারায়ণগঞ্জ থেকে পায়ে হেঁটে ঢাকায় গেল হেফাজত অনুগামীরা। তল্লায় মসজিদ বিস্ফোরণের মামলা, গ্রেফতার কমিটি সভাপতির জামিন। নারায়ণগঞ্জের সেই ভয়াবহ শ্রমিক অভ্যর্থনের 17 বছর পূর্ণ। বন্দরে 2 স্কুল ছাত্র হত্যা মামলা, ডিবিতে আসামিরা ফের রিমান্ডে। নারায়ণগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু। নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের 8 ইউনিট কমিটি ঘোষণা। বেশি দামে আলু বিক্রি করায় খানপুরে 2 দোকানকে জরিমানা। সারোয়ার ছিলেন ত্যাগী নেতা, বললেন জাকিরুল আলম হেলাল। উসমান পরিবারের জন্য আইনজীবী সমিতিতে দোয়া অনুষ্ঠিত। জুলুস কমিটি থেকে জাভেদকে আজীবন বহিষ্কার। চাষারায় নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন কাউন্সিলর বিন্নি।